আচ্ছা, আশা করি সবাই ভালো আছো। আজকে আর একটা নতুন ট্রেন জার্নি, বাংলার ট্রেন জার্নি, লোকাল ট্রেন জার্নি মিনি ব্লগ, যেটা তোমরা যাই ভাবো। তো আজকে একটা ভিডিও করছি যে আমার সাবস্ক্রাইবার, একটা সাবস্ক্রাইবার তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই সাবস্ক্রাইবারটা বলেছে যে দাদা শিয়ালদা থেকে ডায়মন্ড হাওড়া প্লিজ ভিডিও করো। তো প্লিজ বলার দরকার নেই, ঠিক আছে, আজকে ভিডিওটা ওর জন্য স্পেশালি। চলো গাইস, বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করার দরকার। হ্যাঁ, আর দারুণ ভিউজ হচ্ছে, দারুণ সব কিছু তোমরা সাপোর্ট করছো। তো প্লিজ এরকমই যারা ভিডিওটা নতুন এসছো তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, আর যারা দেখছো তারা তো অবশ্যই লাইক করে দেবো। তো চলো কিছু বার্তা বলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ডায়মন্ড হারবার টিকিট কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা কোন স্টেশন এখন উঠবো। এটা তোমার মানে 108 কিলোমিটার ডায়মন্ড হারবার। তো চলো গাইস, সাউথ লাইনে আমি চলে এসেছি, এদিকে দেখাচ্ছি তোমার গাইস। 20 নম্বর প্ল্যাটফর্মে ডায়মন্ড হাওড়া লোকাল 126 নাগাদ ছাড়বে, আর এটা নাম্বার হচ্ছে 3 4 8 3 6 শিয়ালদা ডায়মন্ড হাওড়া লোকাল। তো চলো গাইস, যাওয়া যাক 20 নম্বর প্ল্যাটফর্মের দিকে, আর ট্রেনিংয়ে বসে কথা। কারণ 12:45 হয়েছে, ডায়মন্ড হাওড়া লোকাল 20 নম্বর প্ল্যাটফর্ম ডি। দেখতে অনেকবার আসলাম আর এই প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে 21:20। তো চলো গাইস, ট্রেনে যাওয়া যাক, একদম ফার্স্টের দিকে, লাস্টের দিকে আর আজ উঠবো, লাস্টের দিকে উঠে উঠে অভ্যাস হয়ে গেছে। তো গাইস, এটা ডায়মন্ড হাওড়া লোকাল, ভাবছি যে গাড়িটা করে যাবো ওই গাড়িটা করে যাবো। তুমি দুটো কথা বলতে চাই, যে আমি ডায়মন্ড হাওড়া লোকাল তো উঠবো, এবার ব্যাপারটা হচ্ছে ডায়মন্ড হাওড়া মানে এর আগে গেছি লক্ষ্মীকান্তপুরে গেছিলাম, তো ওই রুট দিয়ে যায় তোমাদের বাস জানছো না কোথা থেকে চেঞ্জ হয়, সেখানে যেখান থেকে চেঞ্জ হয় তোমাদের বলে দেবো, আমি ওখান থেকে তোমাদের ভিডিও শ্যুট করবো। তো যে যা যে কমেন্ট করেছো ভাই, সে আমাকে পুরোপুরি যেরকমভাবে বলেছে আমি সেরকমভাবে করছি, বাড়তি তোমার এক্সট্রা খাটনি করে তো লাভ নেই, এক্সট্রা তুলে তো লাভ নেই, তাই জন্য আমি ওরকমভাবে করছি। আর ট্রেনটা একটু পরে ছাড়বে, 126 নাগাদ ছাড়বে, এটা শিয়ালদা ডায়মন্ড হাওড়া লোকাল, তোমার কথাতে তোমার রিকোয়েস্ট করলাম। আর যদি এরকম আরও কয়েকজন করতে চাও বা দেখতে চাও যে তোমাদের এলাকা, তাহলে তো কমেন্ট করো অবশ্যই, আমি তোমাদের ওখানে ভিডিও করতে চলে যাবো, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আজ এরকম ভিডিও হচ্ছে, চলতে থাকুক। চলো গাইস, এখন ট্রেনে উঠে যাক। এটা ট্রেনটা না, এটা কাটসেট যাবে না কোথায়, এটা এখন বোর্ড দেয়নি, আমাদের ডায়মন্ড হাওড়া লোকাল ওই যে দাঁড়িয়ে আছে। তো গাইস ওটাই যাবো, তো চলো গিয়ে দাঁড়িয়ে যাই, ট্রেন ছাড়া পর তোমাদের সাথে কথা হবে। বৃষ্টি দেখতে আছে গাইস, বৃষ্টি নেমেছে গাইস, তাদের বৃষ্টি হচ্ছে, আকাশের মেঘলা করে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমলে তারপর ট্রেন যাবে। 126 টাকা, হ্যাঁ ডায়মন্ড হাওড়া। আমাদের ট্রেন এখনই ছাড়বে শিয়ালদা থেকে, নামখানা পরে ছাড়বে, আমাদের 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার ডায়মন্ড হাওড়া লোকাল ছাড়ছে। এবার কষ্ট কথা হচ্ছে, বৃষ্টির জন্য আমি কথা বলতে পারছি না, বয়স অনেক কথা হবে। আমি মল্লিকপুর থেকে শুরু করছি, কেন মল্লিকপুর থেকে শুরুটা করতে হবে আমাকে, মল্লিকপুর থেকে যে কটা স্টেশন হবে সব কটা শুট করবো। দেখাতে পারছি না, ব্রিজের উপর সাগা ওইদিকে সোজা গেছিলাম, ওটা হচ্ছে তোমার যে আগের দিন গেছিলাম, আর এটা নাম ডান করে মানে ডায়মন্ড হাওড়া দেখে যাচ্ছে। তো যাওয়া যাক, ডায়মন্ড হাওড়া দেখে যাচ্ছে, যাক। সেটাই তোমাকে দেবো।
মানে এই সব লাইন যারা চেনে না তাদের জন্য। উত্তর রাধানগর বিশাল যেমন ঠকি যাচ্ছিল এই রাধানগরের মুখে, তুই যেমন পাঞ্চিনি উত্তর রাধানগর উত্তর রাধানগর দাঁড়ালাম। দেউলা স্টেশন
ভালো লাগলো আপনার। আমার জার্নি ছিল 60 কিলোমিটার টোটাল, কল্যাণী থেকে শিয়ালদা মানে ডায়মন্ড হারবার পর্যন্ত 108 কিলোমিটার এরকম। আর একটা 26-এ ছাড়লো ট্রেনটা, আর 3:10 ঠিক টাইমে পৌঁছেছে, 3:10 হয়েছে মিনিমাম। তো ঠিক আছে, এটা এখন মেন লাইনে নিয়ে লোক লাইন, মেন লাইন থেকে লোক লাইনে পাঠাচ্ছে। ওখানে দেখতে পাচ্ছ তোমরা গাইস, দীপ কলকাতা রোড লেখাই আছে, জংশনে ঢুকছে ঢুকু। আমিও 3টেই থেকে ইচ্ছে মতো শুধু ফোন করছি, যাওয়ার সময় ডেকে নিয়ে যাবো, ভোরবেলা তোলার সময় ডেকে নিয়ে আসবো। ক্যাবের কথা আমি তো নাইমান হামরা চলে আসলাম, তো জায়গাটা ভালোই, স্টেশনটা বেশ জংশন জংশন। আমি যে কটা স্টেশন গেছি, এই কটা স্টেশন থেকে এই কটা এই স্টেশনটা আমার একটু বেটার লাগলো। দুই সাইডে রাস্তা আছে যা দেখছি, দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়েছে। এই ট্রেনটা হয়তো কিছুক্ষণ পড়ে যাবো, এখন যাই বাইরে কিছু খেয়ে নিই। আর যদি একটাই কথা বলো, যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেওয়া, সবাইকে জানে কাঠভাঙা ভালোবাসার কমেন্ট মেন্ট সবাই করে দিও। আর একটা কথা, যারা দেখছো সবাই দেখছো, আমি দেখছি ভালোই ভিউজ উঠছে, কিন্তু ভাই সাবস্ক্রাইব সেই আন্দাজে তোমরা করছো, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও। আর তাদেরকে আমি এরকম নতুন নতুন ভিডিও আনতে থাকবো। আর যদি তোমাদের এলাকায় গিয়ে আমি যদি ভিডিও করতে ইচ্ছা করে, তো প্লিজ সবাই কমেন্টে বলো, আমি তোমাদের এলাকায় তোমাদের যে ট্রেনগুলো যায় সে ট্রেনে আমি চলে যাবো, গিয়ে আমি ভিডিও করাবো। তো আজকের মতো এটুকুই, গুড বাই। আর বাইরে যায় বাড়ি গিয়ে বাড়ি গিয়ে কথা হচ্ছে। ডায়মন্ড হারবারে গ্র্যান্ড এক্সিবিশন।